আপনার তো করা চা খুব পছন্দ, তাই না? জি, আমি একটু করাই খাই। চায় দুধ একদম দুই চক্ষের বিষ, ঠিক না? ঠিক ধরেছেন। ওর বাঁধনটা খুলে দাও। ভাতের পর চা না খেলে তো একদম তার খুবই কষ্ট হয়। ঠিক আছে, আপনি চায়ের সাথে বিড়ি টিড়ি এখন আর খান না? ছেড়ে দিয়েছেন? এখানে কি ধূমপান করা যাবে? হ্যাঁ, কেন যাবে না? খান খান। ওই নিশান বিড়ি, চুৎকট গন্ধ। মদ খাওয়াতিস, মনে আছে? জোর করে গাল চিপে ধরে গলায় ঢেলে দিতিস, নিশান বিড়ি মুখে গুজে দিতিস। প্যাকেটটা বার কর, বার কর। মরে গেলাম, আমার হার্টের ব্যথা শুনে গেছে স্যার। হ্যাঁ, হাসপাতালে খবর দেন স্যার, আমার বাড়িতে খবর দেন। ওরে স্যার, মরে গেলাম স্যার, আমার স্ত্রীকে খবর দেন। মরে গেলাম। তোকে তো এইভাবে স্বাভাবিক মৃত্যু দেওয়া যাবে না। এক কাজ করি, তোকে আমি গুলি করে মেরে ফেলি। হ্যাঁ, ঠিক আছে। কলমা পড়, কলমা পড়। দাঁড়া দাঁড়া দাঁড়া, ব্যথাটা মনে হয় গ্যাস্ট্রিকের, একটু কমতে শুরু করেছে। একটা নির্দোষ নিরীহ মানুষকে নিয়ে আপনারা ছিনিয়ে নিয়ে খেলছেন। আমাদেরকে নিয়ে কত ছিনিমিনি খেলেছিলি। জবেদার কথা মনে আছে তোর? ফুলের মতো একটা মেয়ে, এই 15-16 বয়স হবে। সারাটা রাত ধরে কি অত্যাচারটা করলি দল বেঁধে, এক রাতে মেরে ফেললি। জুন সন্ধ্যাবেলা, ঝমঝম করে বৃষ্টি পড়ছে। পাকার নিয়ে আমাদের বাসা ঘেরাও করল। চোখের সামনে বাবাকে গুলি করে মারল। আমাকে ধরে নিয়ে যাওয়া হলো। কত মিষ্টি মিষ্টি কথা বললি। আশ্বাস দিলি কত রকম। তারপর আচ্ছা।